আমার দৃষ্টিতে পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা স্টেডিয়াম ধর্মশালার আজকে যে মাঠে খেলা হচ্ছে ধর্মশালা স্টেডিয়ামটি। এত সুন্দর মাঠ, খেলা দেখবো না স্টেডিয়ামের দৃশ্য দেখবো? মূলত এই স্টেডিয়ামে এর আগে 4টা আন্তর্জাতিক ম্যাচ হয়, এর মধ্যে দেখা যায় যারা পরে ব্যাটিং করে, এর মধ্যে যারা পরে ব্যাটিং করছে 3বার তারা জিতছে, আর প্রথম ব্যাটিং করে জিতছে শুধু একটা দল। তো ওই হিসাবে বাংলাদেশ টিম প্রথমে বোলিং নিচ্ছে, হয়তো ওই ইকুয়েশনেই বোলিংটা নিচ্ছে। প্রথম দিকে তো দেখা গেছে আফগানিস্তান টিম খুব ভালোভাবেই খেলতেছিল, বোলারদের ফেস করতেছিল। তো আমরা তো যারা প্রথম থেকে খেলা ফলো করতেছিলাম একটা হতাশ হয়ে গেছিলাম যে আল্লাহ জানে কি হয় আফগানিস্তান যেভাবে ব্যাটিং করতেছিল। যাই হোক, পরবর্তীতে তো খেলার পরিবেশে চেঞ্জ হয়ে গেল, বাংলাদেশের বোলাররা বিশেষ করে সাকিব, মিরাজ এরা খুব ভালো বল করছে, পরে থেকে পেসাররাও খুব ভালো বল করছে। পরের ইনিংসে ব্যাট করে সর্বোচ্চ চেস করা রান এই মাঠে 227, তো ওই হিসাবে বাংলাদেশের জন্য 157 রান তো কোনো ব্যাপারই না, আশা করি অনায়াসে জিতে যাবে। যেহেতু বাংলাদেশের 8 ব্যাটসম্যান আছে, স্বীকৃত 8 ব্যাটসম্যান, 11 প্লেয়ারের মধ্যে 8 খুব ভালো পর্যায়ে ব্যাটিং করতে পারে, সুতরাং আমাদের কোনো আমার হিসাবে পুরো টেনশন ছাড়াই জিতার কথা। তারপরে যেহেতু এই মাঠে পিচ তো দেখা গেল লাস্টের দিকে স্পিনাররা খুব ভালো ইয়া করছে, ওই হিসাবে আফগানিস্তানের ভালো মানের স্পিনার আসছে, তারাও ম্যাচে পার্থক্য করে দিতে পারে। তবে বাংলাদেশের ব্যাটসম্যানরা যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে অনায়াসে ম্যাচ জিতবে। তো বাংলাদেশের জন্য 2015 বিশ্বকাপে প্রথম ম্যাচও আফগানিস্তানের সাথে জিতছে, 2019 সাউথ আফ্রিকার সাথে জিতছে। তো ওই হিসাবে 23 প্রথম ম্যাচ, আশা করি এর ধারাবাহিকতা থাকবে। আর বাংলাদেশের বোলারদের মধ্যে সাকিব আল হাসানের কথা তো আসলে আর নতুন করে বলার কিছু নাই, ওর তো একটা ক্যারেক্টারে আছে, একটা বিতর্ক সৃষ্টি হবে বিতর্কের পরের ম্যাচেই বা পরের সিরিজেই, সে তার পারফরমেন্স দিয়ে পুরো বিতর্ক ধামাচাপা দিয়ে ফেলবে। তো আজকের ম্যাচে ব্যতিক্রম হয়নি, সাকিব মানেই সাকিব, সাকিব ব্যক্তি সাকিব আর ক্রিকেটার সাকিব সম্পূর্ণ আলাদা। ক্রিকেটার সাকিব নিয়ে কারো কোনো প্রশ্ন নাই, না আমাদেরও হয়তো আমরা বা আমি ব্যক্তিগতভাবে তার অনেক সমালোচনা করছি, কিন্তু ক্রিকেটার সাকিবের কোনো সমালোচনা আসলে নাই। বাংলাদেশের বোলাররা তাদের কাজ, তাদের দায়িত্ব সুন্দরভাবে শেষ করছে, এখন ব্যাটসম্যানরা তাদের দায়িত্ব পালন করলেই ইনশাল্লাহ আমরা শুভ সূচনা করবো। আর আমাদের যে কাঙ্ক্ষিত ম্যাচগুলো, প্রত্যেকটা ম্যাচ হয়তো আমাদের জেতা সম্ভব না, তো যে যে দলগুলোর সাথে আমরা জিতবো বলে আগে থেকে আশা করতেছি, ওই দলদের সাথে আশা করি খুব ভালোভাবে জিতবে এইভাবে খেললে। তো বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য শুভকামনা রইল, আশা করি আমরা এই ম্যাচটা জিতবো।